প্রেম করার অপরাধে এক কিশোরীর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে শিকল খুলে ঘরের মধ্যে আটকে রেখেছে পরিবারের লোকজন। ওই কিশোরীর উপরে পরিবারের লোকজন অমানবিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিশোরীকে দিচ্ছে না কোনো খাবার। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার খালিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে। আমার মেয়েকে বারে বারে নিয়ে যায় আর আমার মেয়েও বারে বারে চলে যায়, এই কারণে আমি ঘরের ভিতরে মেয়েরে রাখছি না, আমি আটকে রেখেছি, তালাও তো বন্ধ করি নেই। মেয়ে সমস্যা হলো এইটু যে মেয়ে সারা পাইলি মেয়ে দোধ দেয় ওই ছেলের বাড়ি আর ওরাও নিয়ে যায়, এই কারণে আমরা আটকাই রাখছি। গত 15-20 দিন যাবৎ এই অমানবিক নির্যাতন চলছে। চার মাসের উপর ছেলে যে নিয়ে নিয়ে গেছিল আর কেস করছে, কেসের দিয়েছে মেয়ে আছে, মেয়ের অনেক নির্যাতন করছে আর শিকল দিয়ে রাখছে আর বাপ মায়ের তো মারপিট করছে করছে এখনো করে এখনো করে মারপিট রাখছে আটকাই সে তার একটা হিন্দু ধর্ম মেয়ে বিয়ে করছে, তাই সে হিন্দু মেয়েটাকে তার মুসলিম ধর্ম করে সে তারপরে বিবাহ করার পরে তার মা বাপ মেয়ের মা বাপ তাকে ধরে নিয়ে অন্যত্র সারভাবে সিএল দে বাইরে রাখে, তাকে ঠিক মতন খাইতে দেয় না। পছন্দ করে ও বিয়া করছে মোটন ছেলেরা, তার জন্য ওর শাসা শাসি অনেক অত্যাচারি করতে আছে, ওর মারপিট করতে আছে এবং খাবার ঠিক মতন খাবার দেয় না আর কোন সুযোগ মুখ দেখতে দেয় না, ঘরের ভিতরে আটকে রাখা হয়েছে। এভাবে চলতে থাকলে কিশোরীর বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। কিশোরীর দাবি শিশু সংশোধনাগার থেকে তাকে বাবা মা ভুল বুঝিয়ে এনে এই নির্যাতন চালাচ্ছে, তবে সবার সামনে বাবা মায়ের ভয়ে কিছু আমার অন্য বাড়ি থেকে বিয়ে দিয়ে দিতে চাই, চলে গেল, আমি চলে গেছি। প্রথম একবার পালাইছি আইনে শিকল দিয়ে বাঁচলো একদিন, এবার যেই দিন আনছে সেদিন আইন নেই, রুমের ভিতরে আটকে শিকল দিয়ে রাখছে, 10 দিন যাবৎ আনছে, নয়টা যাবৎ শিকল দিয়ে বাঁধা পায়। ওর সাথে দুইবার পালাইছি আর তৃতীয়বার আমি একাই পালাইছি, এই জন্য আমার আটকে যাচ্ছে। প্রথমবার তো সেফ কাস্টডি দিয়ে গেছিলাম, দ্বিতীয়বার বাবা মা অনেক বুঝে শুনে নিয়েছে যে তুই আয় না, বলছে তুই আয় তাহলে ওরে সারাবো, বাড়িতে যাই কিছু একটা করবো, তুই আয় ওর এই শর্ত দেবো, এটা যদি মাইনে নেয় তাহলে তো গো মাইনে নেবো, এরকম বলছে আমার বাবা, এটা বলে আমার নিয়েছি আমি ওর এই সাইডেছি। সেখান থেকে কিশোরীকে তার বাবা মা বাড়িতে এনে অমানবিক নির্যাতন চালায় তার উপরে। প্রথমে শিকল দিয়ে বেঁধে রেখে ঘরের কোণে একটি রুমের মধ্যে, রুমটি বাহির থেকে বন্ধ করে রাখে, মাঝে মধ্যে চলে তার উপর অমানবিক নির্যাতন। তবে এখন শিকল থেকে পা খুললেও রুমের মধ্যে বন্দি থাকতে হয় তাকে। এই অমানবিক নির্যাতন সহ্য করেও কিশোরী তার স্বামীর কাছে যেতে চায়, তবে সে অপ্রাপ্ত বয়স্ক হয় তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর জন্য অনুরোধ জানালো সচেতন মহল। সে প্রথম দিকে একটা উসমান ছেলের সাথে দলিল শেখের ছেলের সাথে পালিয়ে যায়, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়, উদ্ধার করার পরে আবার ওই ছেলেটা আসার পরে আবার সে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার পরে আবার উদ্ধার করা হয়, এরপরে এখন ছেলেটা হাজত আছে, তারপরে মেয়েটা পালিয়ে যাওয়ার পরে প্রশাসনিকের মাধ্যমে সেই মেয়েটাকে আবার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। এর আনার পরে তারা সেই মেয়ের বাবা মানে কাকা মা তারা মেয়েটাকে শিকল দিয়ে বেঁধে রাখে, এটা আমি জানতে পারি, জানার পরে আমি তাদেরকে বলছি যে তুমি এভাবে আইন নিজের হাতে নেওয়া ঠিক হবে না এবং মেয়েটাকে এভাবে বাধা ঠিক হবে না, তাকে তোমরা বুঝাও আদর করো তাহলে সে ঠিক হবে, তোমরা এইভাবে ই করার চেষ্টা করবে না। এখন আমি গতকাল মেয়ের সাথে কথা বলছি, সে মেয়ে বলছে যে হ্যাঁ আমাকে প্রথম দিকেই করছে, আমার এখন আর বেঁধে রাখে না আমাকে, আমি বলছি তোমাকে খাইতে দেয় ঠিক মতো, হ্যাঁ আমাকে খাইতে দেয় এই কথা। মাদারীপুর জেলার রাজুর উপজেলার সাধু পালের মেয়ে দীর্ঘদিন যাবৎ পাশের গ্রামের মুক্তিযোদ্ধা জলিল শেখের ছেলে সাইদুর এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই জের ধরে তারা একাধিকবার বাড়ি থেকে পালিয়ে যায়। তারা দুজনেই বিয়ে করে। এ ব্যাপারে কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়। ওই অভিযোগে প্রশাসন সাইদুলকে জেল হাজতে পাঠায়। আমি তো এখনো জানি না, আমি আজকে ব্যাপারটা শুনছি, শোনার পরে এখন এখানে যাবো, যে তাদের সাথে কথা বলবো, জানবো, তারপরে হলো বলতে পারবো, তাই না? ফ্রন্টার করার মতো তো কারো কোনো রাইট নেই রে ভাই। তালাবদ্ধ নাই, সে ও মায়ের কাছেই আছে এবং মেয়েটাকে জিজ্ঞেস করছে সে এখানে নিরাপদ কিনা, সে মানে ওখানে থাকতেই ইচ্ছা পোষণ করছে।